এই কারণে আপনারা যখন বিচে যাবেন কখনোই খালি পায়ে হাঁটবেন না। জানি এটা শুনতে অবাক লাগছে যে বিচে যাব আবার খালি পায়ে হাঁটবো না, এটা কিভাবে হয়। কিন্তু আমার এই ঘটনাটা শোনার পর আপনারা কয়েকবার চিন্তা করবেন বিচে খালি পায়ে হাঁটার জন্য। আমি আজকে যে ঘটনাটা বলছি এটা অনেক ইন্টারেস্টিং একটা গল্প, তাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে যে গল্পটা বলছি এটা ঘটেছে আমেরিকাতে, আর এটা ঘটেছে আমেরিকার ফ্লোরিডাতে। মাইকেল ডুমাস নামে 17 ইয়ার ওল্ডের একটা ছেলে ওর কিছু ফ্রেন্ডের সাথে ট্রিপে গিয়েছিল আমেরিকার ফ্লোরিডাতে। তো ওই ট্রিপের একটা অংশ ছিল যে ওরা একটা বিচে যাবে, যেই বিচটার নাম ছিল পম্পানো বিচ। তো বিচে যখন আমরা সবাই যাই ইউজুয়ালি ফ্রেন্ডের সাথে আমরা অনেক এনজয় করি, মাইকেলও তেমনি অনেক এনজয় করছিল। একটা পর্যায়ে মাইকেলের ফ্রেন্ডরা বিচের মধ্যে একটা গর্ত করে মাইকেলকে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। জাস্ট ওর মাথাটা দেখা যাচ্ছিল মাটির উপরে, আর ওর পুরো বডি মাটির নিচে ছিল, আর ওকে আবার চারপাশ থেকে বালি এনে মাটি চাপা দিয়েছিল। এরকম জাস্ট ওরা এনজয় করছিল, খেলছিল পুরো দিনের প্রায় সবকিছু ঠিক ছিল। এরপর মাইকেল আর ওর ফ্রেন্ডরা যে যার মতো হোটেলে ফিরে গেল। সব কিছু ঠিক থাকলেও রাতের বেলা মাইকেল নোটিস করলো ওর পুরো শরীর অনেক চুলকাচ্ছিল আর ও অনেক সোয়েটিং করছিল। এরকম হওয়ার পরে মাইকেল ইমার্জেন্সিতে গেল। ইমার্জেন্সিতে যাওয়ার পর ওরা মনে করেছিল মাইকেলের কানের মধ্যে কোন একটা ইনফেকশন হয়েছে। তো এটা মনে করে ওরা জাস্ট মাইকেলকে একটা ড্রপ দিয়েছিল আর বললো তুমি বাসায় চলে যেতে পারো। সেদিনের জন্য মাইকেল ঘরে ফিরে গেলেও এটা খুবই তাড়াতাড়ি ধরা পড়লো এটা কোনো কানের ইনফেকশন ছিল না, কারণ আস্তে আস্তে মাইকেলের পুরো শরীরে বাম্পের মতো কতগুলো র‍্যাশ ডেভেলপ করছিল, আর এটা হচ্ছিল ওর পুরো শরীর জুড়ে। এই র‍্যাশ গুলো হওয়ার সাথে সাথে মাইকেল নোটিস করলো ও অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে আর ওর অনেক ঘুম আসছিল। তাই দেখা যাচ্ছিল ওই দিনের জন্য পুরো টাইম ও ঘুমিয়ে কাটিয়েছে। আস্তে আস্তে এত বেশি খারাপ হচ্ছিল যে ওই বাম্প গুলো ব্লিস্টারের মতো হচ্ছিল, মানে ফোস্কার মতো অনেক বড় বড়। তো মাইকেলকে সেদিন তাড়াতাড়ি আবার ইমার্জেন্সিতে নেওয়া হলে ওরা বলেছিল ডক্টর যে মাইকেলের কিউটেনিয়াস লাভা মাইগ্রেন্স হয়েছে, যেটা হচ্ছে এক টাইপের কৃমি যেটা চামড়ার নিচে হাঁটছিল। আর এই জিনিসটা যে কোনো বিচে বেশি হয়ে থাকে, কারণ বিচে অনেক সময় যাদের প্যাট আছে কুকুর বিড়াল ওরা নিয়ে যায়, আর কুকুর বিড়াল যখন বিচের মধ্যে পুপ করে ওই পুপ থেকে এই কৃমিটা ছড়িয়ে পড়ে পুরো স্যান্ডের মধ্যে, আর যার কারণে এটা তখন মানুষের পায়ের নিচ দিয়ে ঢুকে গায়ের মধ্যে। আর মাইকেলের জন্য যেটা হয়েছে, যেহেতু অনেকক্ষণের জন্য ওর প্রায় পুরো শরীর স্যান্ডের ভিতরে ছিল, তাই ওর পুরো গায়ে এটা বেশি ছড়িয়ে পড়েছিল, কারণ এগুলো সব ওর স্কিনের মধ্যে দিয়ে ঢুকছিল। কিন্তু এখানে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে শুধুমাত্র মাইকেল ওই গর্তের মধ্যে ঢুকেছিল যার শরীর এতটুকু ঢাকা ছিল মাটির ভিতরে, কিন্তু ওর বাকি যে ফ্রেন্ডরা ছিল ওরাও এটা দিয়ে ইনফেক্টেড হয়েছে, কারণ ওরা ওই সময় ওই জায়গার মধ্যে খালি পায়ে হেঁটেছিল। তো তার মানে মাইকেলের যে ফ্রেন্ডগুলো বিচে খালি পায়ে হেঁটেছিল তাদের পায়ের স্কিনের মধ্যে দিয়ে ওই কৃমিগুলো ওদের গায়ে ঢুকেছিল, আর ওদেরও সেম মাইকেলের মতো অবস্থা হয়েছে। তো এটাই ছিল আমার আজকের গল্প। গল্পের শুরুতেই আমি বলেছি যে এটা কিভাবে হয়, আমরা বিচে যাব কিন্তু খালি পায়ে হাঁটবো না। কিন্তু এই ঘটনা জানার পর আমি কখনোই আসলে বিচে গেলে আর খালি পায়ে হাঁটতে পারবো না, কারণ আমার মাথায় সবসময় এই কাজ করবে যে নিশ্চয়ই আমার পায়ের স্কিনের মধ্যে দিয়ে কোনো ক্রিমি ঢুকছে আমার গায়ের মধ্যে। ওয়াও, আই এম সো সরি যদি আমি কারো ভ্যাকেশনকে হেল্প করেছি, কারণ আপনারা অলরেডি প্ল্যান করেছেন আপনাদের ভ্যাকেশনটা কাটানোর জন্য বিচে, আর আপনি মনে করেছেন হয়তো বা বিচে খালি পায়ে হাঁটবেন, এনজয় করবেন। বাট এই ঘটনাটাও আপনারা জেনে রাখেন যে এরকম হতেও পারে। তাই আমার ভিডিও ভালো লাগলে অন্য কাউকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন, আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জানা বুঝে স্বপ্নম ব্লগস।